অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেছে, কি বলবে কি বলবে না, ও সেই খেয়ে হারিয়েছে, অত্যন্ত অসহায় অবস্থায় আছে। আমরা লক্ষ্য করেছি বিধানসভায় কোনদিন সুষ্ঠুভাবে আলোচনা করতে দেয় না। যেদিনই ওই শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢুকবে সেদিনই দেখবেন একটু পরেই চিৎকার চেঁচামেচি, কাগজ ছুড়বে, বোতল ফিঁকবে, ফিঁকে বিধানসভা থেকে ওয়াক আউট করবে। আমাদের যিনি বিরোধী দলনেতা জ্যোতির্ময়বাবু বলেছেন আমার অভিভাবক একদিন, কিসের বিরোধী দলনেতা? বিধানসভার বিরোধী দলনেতা। সকলেই বলে বিরোধী দলনেতা, মানে সমস্ত দলের তো বিরোধী নেতা নয়, বিধানসভার বিরোধী দলনেতা। তিনি সেদিন যেদিন বাজেট পাস হয় তিনি যেন কোলা ব্যাঙের মতন ফুলে উঠছেন, কি বলবেন কি করবেন কি উত্তর দেবেন খুঁজে পাচ্ছিলেন না। কালকে তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের তারকেশ্বরের বিধায়ক আমার অত্যন্ত প্রিয়জন, আমার সতীর্থ, তার সঙ্গে আমরা সবসময় স্ট্যান্ডিং কমিটির ভিজিটে যাই। তিনি বলছিলেন কেন 1000 টাকা করলেন লক্ষ্মী ভাণ্ডার, ওটা 2500 টাকা করে দিন না, আমরা আসামে করে দিয়েছি। কেন ডিএ বাড়ালেন 4%, 14%, ওটা 32% করে দিন না। তখন আমাদের সতীর্থরা বলছিলেন আপনাদের কাছে যে পাওনা আছে নরেন্দ্র মোদীকে দিতে বলুন, আপনি কে হ্যায় আপনি এই ধরনের কথা বলছেন। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তোর বাপ। আমি ভাবলাম উনি অনেকটা অপ্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেছে, কি বলবে কি বলবে না, ও সেই খেয়ে হারিয়েছে, অত্যন্ত অসহায় অবস্থায় আছে। আমরা লক্ষ্য করেছি বিধানসভায় কোনদিন সুষ্ঠুভাবে আলোচনা করতে দেয় না। যেদিনই ওই শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢুকবে সেদিনই দেখবেন একটু পরেই চিৎকার চেঁচামেচি, কাগজ ছুড়বে, বোতল ফিঁকবে, ফিঁকে বিধানসভা থেকে ওয়াক আউট করবে। তাই আমার বিনম্র আবেদন বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-25 সালের যে বাজেট পেশ করেছে সমস্ত মানুষের স্বার্থে কাজ করেছে, কর্মচারী সংগঠন থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল স্টাফ থেকে আরম্ভ করে ডাটা এন্ট্রি অপারেটর থেকে আরম্ভ করে সমস্ত মানুষের স্বার্থে কাজ করেছে, এমনকি মিড ডে মিলে যারা রান্না করে তাদেরও স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করেছে। তাই নিরুপায় হয়ে যখন দেখছে সারা বাংলার কর্নারে কর্নারে মহিলারা মিছিল করছে, আবির মারছে, মিষ্টি খাওয়া খাবি করছে, তত বাবু তিরিং তিরিং করে লাফাচ্ছে যে নরেন্দ্র মোদীর যে হাওয়া ওই রামলালার হাওয়ার কাজ করবে না, পশ্চিম বাংলায় 35 কাজ করবে না, 5টা আসন রক্ষা করা ভারতীয় জনতা পার্টির কাছে অনেক কষ্ট হয়ে যাবে। তাই এখন অন্যায়ভাবে ভুল ভাল বক্তব্য রাখছে। তাই আমি অনুরোধ করব আপনারা যে জায়গায় থাকেন আপনারা এই সরকারকে শক্তি দিতে পারবেন। আমরা খুব কষ্ট পাই, উপস্থিত হয় অনেকে, আর পোস্টাল ব্যালটে ভোট যখন গোনা হয় আমরা অনেক পিছিয়ে থাকি। কি কারণে পিছিয়ে থাকি, কেন পিছিয়ে থাকি? যখন সিপিএম সরকারে ছিল পোস্টাল ব্যালটে এগিয়ে থাকতো আমরা পিছিয়ে থাকতাম, এখন আমরা সরকারে আছি আমরা পোস্টাল ব্যালটে গুনলে আমরা পিছিয়ে থাকি, অন্যরা বিরোধীরা এগিয়ে থাকে। ওরা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আপনারা তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছেন। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিল তিল করে পশ্চিম বাংলার স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে, প্রতিটি বাড়ির স্বার্থে যেভাবে কাজ করে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি যোগান। মমতা বন্দ্যোপাধ্যায় পারবে প্রত্যেকটা মানুষের স্বার্থ সুরক্ষিত করতে, প্রত্যেকটা স্তরের মানুষের স্বার্থ সুরক্ষিত করতে। আপনারা যে জায়গায় যেখানে আছেন সেখানে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি যাতে বৃদ্ধি পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অতন্দ্র প্রহরীর দায়িত্ব কর্তব্য পালন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের স্বার্থে আগামী দিনে কাজ করবে। তাই প্রত্যেকটা ব্লকে ব্লকে কর্মচারী সংগঠনকে মজবুত করতে হবে, নিজেদের মধ্যে ইগো ছাড়তে হবে, প্রত্যেককে নিয়ে আলোচনা করতে হবে, যার বেশি করে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে রেখে সমস্ত কর্মচারী সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তবেই সংগঠন মজবুত হবে, প্রতিনিয়ত বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে। আমাদের যেখানে কর্তব্য দায়িত্ব কর্তব্য আছে, আমরা যেখানে একটু আধটু পেন টেন চালাতে পারি, আমাদের যেখানে কিছু করার কতটা ক্ষমতা আছে, সেখানে আমরা নিশ্চিত আপনাদের সুপারিশ অনুযায়ী যেখানে যতটুকু করার সেখানে করে দেব, এটা আমরা ভরসা রাখতে পারেন। কিন্তু আগামী দিনেও আপনাদেরকেও আমাদের স্বার্থে কিছু করে দিতে হবে। আজকে অনেকে এসেছেন, আশারা, বিআরপিরা, অন্যান্য সংগঠনের লোকেরা, আইসিডিএসরা, জানেন আইসিডিএসে পশ্চিমবাংলা সরকার কত টাকা ব্যয় করে, কেন্দ্র সরকার কত টাকা ব্যয় করে? আগে ছিল 75-25, কেন্দ্র দিত 75, রাজ্য দিত 25, উল্টে গেছে 60-40। আবার এখানে সিডিপিও সহ আধিকারিকদের বেতন দেয় না কেন্দ্র সরকার, বেশিরভাগ অংশ বহন করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ফরমান জারি করেছে, যারা রান্না করবে তাদের এইচএস পাস, যে পড়াবে সে এইচএস পাস। আমরা মানতে চাইছি না, কেস উঠে গেছে, নতুন করে রিক্রুটমেন্ট শুরু হবে। আমরা বলছি যারা রান্না করবে তারাও এইচএস, যারা পড়াবে তারাও এইচএস, কেমন করে হতে পারে? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, কেন্দ্রের সরকারকে লিখিত জানিয়েছি যাতে এটা পরিবর্তন করে। যদি নাও হয় আগামী দিনে রিক্রুটমেন্ট হবে, আমাদের উপর আস্থা ভরসা বিশ্বাস রাখবেন। অনেকটা বক্তব্য রেখে ফেলেছি, তাই আমি বক্তব্যের রীতি টানছি। আপনারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রত্যেকটা জায়গায় বলেছে, তমলুক লোকসভায় নাকি জিতে গেছে, কাঁথি লোকসভায় নাকি জিতে গেছে। আমি বলছি তমলুক লোকসভায় তুমি হেরেছ, কাঁথি লোকসভায় তুমি হারবে, নিশ্চিত জেনে রাখো। এত বড় বড় করে বলতে হবে কেন? তুমি তো জিতেই গেছো, তোমার প্রার্থীকে তুমি তো জিতেই গেছো। আমি জানি সে এখনো তৃণমূল কি বিজেপি বলতে পারছে না, এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, গোটা পরিবারটা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছ, তাই বাংলার মানুষ তোমাকে বেইমান, বিশ্বাসঘাতক, মির্জাফর বলছে। তার বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে। তার অনুরোধ জানিয়ে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে বিনীতভাবে অনুরোধ করেছি, করো জোরে অনুরোধ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একদম যাচাই করা কষ্টি পাথর, এর উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন, আপনাদের স্বার্থ সুরক্ষিত করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ জানিয়ে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ, জেলা কর্মচারী ফেডারেশন, জিন্দাবাদ।